ओ पंचुदा पंचुदा ওস্তাদ ওস্তাদ গেলে কোথায়? সাবধানে চলে আয়, একটু শব্দটি যেন না হয়। না না দাদা, কিচ্ছুটি ভাববে না, আমি তো আপনাকে দেখে দেখেই শিখছি। তোর কপাল বড্ড ভালো রে, আমার মতো একজন গুরু পাওয়া সে অনেক ভাগ্যের ফল, বুঝছিস? সে তো বটেই, পঞ্চু চোরের কি কম নাম ডাক। আপনার নাম শুনে তো এই অঞ্চলের সব চোরই জোড় হাত করে প্রণাম করে। থানায় কত বড় ছবি টাঙানো থাকে আপনার, আমি তো ধন্য আপনার সহকারী হতে পেরে। তা ঠিক, তোকে ঠিকঠাক করে মানুষ করার ছুরি, তোকে ঠিকঠাক করে চোর তৈরি করা তো আর সহজ কাজ নয়, অনেক খাটতে হবে। তোকেও আমার অনেক সেবা করতে হবে। সেবা সে তো রাত দিন করছি, সকাল থেকে আপনার রান্না করি, কাপড় ধুয়ে দিই, তেল মাখিয়ে হাত পা টিপে দিই, তামাক সেজে দিই, তারপর ধরুন উঠান সাফ করছি, গোয়াল ঘর পরিষ্কার করছি, নারকেল পেড়ে দিচ্ছি। সেসব ঠিক আছে, কিন্তু চুরি বিদ্যা মহাবিদ্যা, সে শিখতে অনেক বুদ্ধি লাগে, ধৈর্য লাগে, সংযম লাগে, আর সব থেকে বেশি যেটা লাগে সেটা কি? এই যে হাঁচি, হাঁচি! ওরে বাবা রে, কি হলো রে, এমন বিকট শব্দ বাজ পড়লো নাকি? আমার তো হাঁটু কাঁপছে রে, ওরে বাবা রে। চুপ চুপ, চুরি করতে বেরিয়ে হাঁচি! এই হাঁচি আমার কাল হবে, আপনার কাছে সবই শিখছি কিন্তু এই হাঁচিকে বাগে আনতে পারছি না। হাঁচি! এই আমার আছে হাঁচির চোটে তো আমার মুন্ডু গড়িয়ে পড়বে, আর মুন্ডু যদি হারিয়ে যায় এ বয়সে আর নতুন গজাবে নাকি? ওরে বাবা রে, আজকে একটা নতুন জায়গায় চুরি করতে যাব, বুঝছিস? কোথায় কোথায়? জমিদার বাড়ি নাকি? আরে না না, জমিদার বাড়ি নয়, যাব খ্যাপা ডাকাতের বাড়ি। ওরে দাদা, এমন সর্বনেশে কথা মুখেও এলো না, খ্যাপা ডাকাতের নামে পুলিশের দারোগা ভয় কাঁপে, জমিদারের লেঠেল পালিয়ে যায়। আরে থাম থাম, ভিতর ডিম কোথাকার, আমার নাম হলো পঞ্চুচোর, পাঁচ পাঁচজন গুরুর কাছে শেখা আমার এই চুরি বিদ্যা। হ্যাঁ তা ঠিক, তবে কিনা খ্যাপা ডাকাতের বাড়িতে চুরি, সাক্ষাৎ ওই জমের দুয়ারে যাওয়াটা কি ঠিক হবে? খবর পেয়েছি খ্যাপা ডাকাত খুব বড় একটা ডাকাতি করে প্রচুর ধন সম্পত্তি নিয়ে এসেছে, আমি না হয় তার থেকে একটু মানে যাত সামান্য সরিয়ে নিয়ে আসব, শীতকালে ঢুকবো আর বেরোব। এ সামান্য একটু সময়, সামান্য পরিশ্রম আর কি। বাহ, চুরি করা এত সোজা, আগে বলবেন তো তা আমায় কি করতে হবে? কি আর করবি নগণ্য ব্যক্তি, আমি যখন সিটকেটে ঢুকবো তখন বাইরে দাঁড়িয়ে পাহারা দিবি, কিন্তু সাবধান, একটু শব্দটি করবি না কিন্তু। তা এইটুকু কাজ আমি ঠিক করে নেব। তারপর চুরির মাল এখানে নিয়ে চলে আসবো। ওরে বাবা, আমার এখানে ফিরে আসা কেন, শান্তিতে একটু ঝিমোতেও দেবে না
এই জায়গাটা কিন্তু দারুণ দাদা, লুকোনোর জন্য খুব ভালো। গ্রামের শেষে বট গাছ, ভূতের ভয়ে কেউ দ্বারের কাছেও আসবে না, জব্বর জায়গা। এই থাম থাম, চোর বলে কি ভূতের ভয় নেই নাকি? বড্ড গাছ ছমছমে জায়গা। সেটা ঠিক, আমার কেমন গাছ ছমছম করে, কখন যে কি হয়ে যায়। চলো দাদা, এইবারে চুরি করতে যাই। চুরি করতে যাই, এইভাবে গেলে হবে? আগে সারা গায়ে ভালো করে তেল মাখতে হবে, সিটকাঠিটা নিতে হবে। আপদ দুটো বিদে হলো, বলো হরি হরি বলো। এবারে কি করব? জানালা দিয়ে ঘরে ঢুকে যাব? যা যা ঢুকে যা, তারপর খেপাটাকা এই খালার ধার যখন তোর গর্দানে পরীক্ষা করবে না, তখন মুন্ডু ছাড়াই তোকে বাড়ি ফিরতে হবে, বুঝলে? ওরে দাদা, আমি পালাই। দাঁড়া দাঁড়া, এই পঞ্চাশটা থাকতে তোর ভয় কিসে? আর দেখ, আমি সিট কাটে ঢুকবো, আর তুই বাইরে পাহাড়ে। ওরে বাবা, আমি একা একা এখানে থাকবো? আমার দাদা বড্ড ভয় লাগছে। কিচ্ছু ভয় নেই, চুপচাপ বসে থাক এখানে, কোনো বিপদ হলে আওয়াজ দিবি। কি মশা, মারতেও পারবো না, শব্দ হবে। যা যা, ওরে বাবা, একটা তো নাকের মধ্যে। কে ওখানে? কেউ না, কেউ না, আপনি ঘুমোন। আচ্ছা, তাহলে ঠিক আছে। বাড়িতে চুরে এই যে দাদা, অত ভাগা সময় কাল নেই, পালা তাড়াতাড়ি, না হলে খাপাটাকাত গর্দান দেবে। দাদা আর পাচ্ছি না, দাদা একটু দম নিয়ে নি। চল চল তাড়াতাড়ি গাছে উঠে পড়ি, সাবধান, একটু শব্দটি করবি না। ওরে বাবা রে, ওই বিট কেল দুটো আবার এসেছে, এবার বুঝি
আমাদের আস্তানা দখল করবে, এ বেটা আবার যদি হাঁচে, ওরে বাবা আমার তো হাঁটু কাঁপছে, মরেই যাব বুঝি এবার। সর্দার, কুকুরগুলো এদিকেই ডাকছে, চোরটা এদিকেই কোথাও হবে। সর্দার, ওই বট গাছের নিচে চলুন। সর্দার, ওই গাছের উপরে কিছু আছে মনে হচ্ছে। কি আছিস? বলাই বলা নিচে নেমে আয়। খেপা ডাকাতের সঙ্গে চালাকি মজা দেখাচ্ছে। দাদা নিচে ডাকছে আদর করে, চলে যাব। নিচে যাবি মানে? খেলাটা দেখেছিস? গর্দানা থাকবে মনে করেছিস? কিরে নামবে? নামে খাড়া নিয়ে গাছে উঠব, ধর মুন্ড আলাদা করে তবে নামব। ওরে বাবা কই কি, মুন্ড গেলে বাঁচব নাকি? এবারে বাচ্চাদন পালাবি কোথায়? আরে তো দেখছি একটা নয় দু দুটো, তোদের সাহস দেখে অবাক লাগে। খেপা ডাকাতের নামে পুলিশ দারোগা ভয়ে কাঁপে, আর তোরা তোরা আমার ঘরে চুরি করার মতলব করিস? ওরে আচ্ছা করে বাঁধ দুটোকে। তোকে দেখাচ্ছি হতচ্ছাড়া, প্রথমে হাঁচি দিয়ে সবার ঘুম ভাঙালি, এখানে আবার ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দেওয়া হয়েছে। না তো দাদা, আমি কোথায় ধাক্কা দিলুম? আর আমার কি সে সাহস আছে না গায়ে জোর আছে? তাহলে ব্যাপারটা কি হলো? এই গাছে নিশ্চয়ই ভূত আছে। ওরে বাবা ভূত! হ্যাঁ ভূত, কোথায় কোথায় ভূত কোথায়? এই ব্যাটারা চুপ, ধরা পড়ে আবার নাটক করা হচ্ছে। খেপা ডাকাত ভূত প্রেত কারোর পরোয়া করে না, তোদের দুটোকে মেরে এখানে ভূত বানিয়ে রেখে যাব। ওরে বাবা কি বিকট হাসি, আমার তো পিলে চমকে যাচ্ছে। ওরে বাবা রে কি হবে, আমার মুন্ডুটা তো আবার নড়বর নড়বর করছে। ওরে কোথায় তোর ভূত? ডাক তাকে। আচ্ছা দেখ, আমি ডাকছি হাত জোড় করে। ওরে বাবা ভূত আয় আয়। আচ্ছি আমাদের ফেলে যাবেন না, আমাদের পরে যত খুশি মেরো, এখন নিয়ে যাও। বটে বুড়ো বলে কি আমার মান ইজ্জত নেই, আমার মুন্ডু নিয়ে লোফালুফি দেখাচ্ছি তোদের, কাকে বলে ভূতের মা। আমি কিছু করিনি, সে কি খুড়ো, এ কি কাণ্ড,
কাণ্ড বলে কাণ্ড সব কিছু লণ্ড ভণ্ড গায়ে গতরে বড় ব্যথা মনে ভারী দুঃখ আজকে একটু সুযোগ পেয়ে মিটিয়ে নিলাম হাতের সুখ পুরো তোমার কি এলেন পাজি চোর আর পাজি ডাকাত দুটোকেই মেরে শুইয়ে দিয়েছো না তুমি আমাদের গর্ব তুমি সেরা সেরা হয়ে আর করবটা কি চিরকাল আর বাজব নাকি মরব বুঝি হায় হায় আধমরা ভূত হয়ে আর বাঁচা দায়